আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। হ্যাঁ, আপনি কি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, খুবই ভালো লাগছে, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। তো আমি হলাম স্কুল শিক্ষক, আমি আসলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার। তো আপনাকে আমি মানে সংশয় ডট কম এ মোটামুটি আমি আপনার একটা কন্টেন্ট পড়ে খুবই ভালো লাগে, তারপরেও আপনার বেশ কিছু ইউটিউব ভিডিও আমি দেখেছি এবং আপনাকে আমার ভালো লাগে। তো সর্বোপরি ভাবে মানে প্রথম আলোচনায় এসেই তো বলতে পারি না যে আপনার ওই এইসব গুণগুলো খারাপ লাগে, তো সেজন্য ভরসাগুলো পরে বলবো। তো আমার যেটা আবেদন আর কি, আপনি যেটা বোঝাতে, আচ্ছা আসলে আমি ভাই যেটা খারাপ লাগে সেটাই আগে বলে ফেলেন, অসুবিধা নেই। আসলে মানে যেমন খারাপ লাগার বিষয় বলি, আলোচনা একজনের সাথে চলছে, তো সে হয়তো খুব একটা বেশি স্টাডি করেনি, কিছু একটা প্রশ্ন আপনাকে করেছে, আপনি উত্তর করার খুব একটা চেষ্টা না করে উল্টো একটা প্রশ্ন করে বসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আপনার খারাপ লেগেছে। আর আরো বিষয় হলো যে আমার কথা শুনতে পাচ্ছেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি যেটা বলেছেন। আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দিই, আপনার এখানে দেখবেন একটা মিউট আনমিউট বাটন আছে, যখন আমি কথা বলবো তখন আপনি নিজেকে মিউট করে ফেলবেন, তাহলে আমাদের আলোচনাটা ভালো হবে, অন্য কোনো সাউন্ড হবে না মাঝখান থেকে। কিন্তু যদি আপনি নিজেকে মিউট না করেন তাহলে হবে কি, আপনার এখান থেকেও কিছু সাউন্ড আসবে, আমার এখান থেকেও কিছু সাউন্ড আসবে, দর্শকরা কিছু শুনতে পাবে না সেই সময়টুকু, ঠিক আছে? এই কারণে আপনি নিজেকে মিউট আনমিউট করে কথা বলবেন, আবার যখন কথা বলবেন আনমিউট করে বলবেন, আবার যখন আমি কথা বলবো তখন মিউট করে ফেলবেন, এইভাবে কথা বললে আলোচনাটা ভালো হবে। তো আপনার যে একটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আমি আমার এখানে কেউ আসলে আমি তাদেরকে একটা প্রশ্ন করে প্রশ্ন দিয়ে দিই তাদেরকে, এটা হচ্ছে আপনার একটা অভিযোগ দিয়ে আমার একটা সমালোচনা, তাই তো নাকি? হ্যাঁ বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাঝে মাঝে প্রশ্ন করি, অবশ্যই মাঝে মাঝে প্রশ্ন করি, আমি যাচাই করার চেষ্টা করি যে আপনার মানে যারা আমাদের লাইভে আসে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, তারা কতটুকু ক্যাপাবল আমার বক্তব্যটা নেয়ার জন্য কতটুকু প্রস্তুত আছে। এখন এখানে তো অনেক ধরনের মানুষ আসে, আমি তো আর জানি না আসলে কে কোন লেভেলের, কাকে আমার কি বলতে হবে, কাকে কোন কথাটা বললে সে কতটুকু কি বুঝবে। এখন মনে করেন একটা মানে মাদ্রাসার ছাত্র যে হচ্ছে গিয়ে কখনো সায়েন্স কি এই জিনিসটা কখনো শুনে নেই, না আমি শুনে নেই, সায়েন্স কাকে বলে এই জিনিসটা ভালোভাবে বোঝে না, তখন তাকে যদি আমি মানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বোঝানো শুরু করি তাহলে তো এই জিনিসটা হবে না, তাকে তো আমার শুরু থেকে বোঝাতে হবে। এই কারণে তাকে আমি আমার দর্শকদের কিছু কিছু প্রশ্ন করে তাদেরকে তাদের লেভেলটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ধরেন একজন এসে আমার সাথে কোমর বেঁধে মানে বিতর্ক করতে চলে আসছে আমাকে, মানে সে বলতেছে সে ইসলাম সম্পর্কে অনেক জানে, আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না, এটা সে আমাকে বলতেছে, তখন আমি হয়তো তাকে জিজ্ঞেস করি ভাই কোরআন শব্দটার মানে কি, দেখা গেলো সে কোরআন শব্দটার মানেই জানে না, ইসলাম শব্দের মানেই জানে না, তাও তো তার সাথে আমি কি আলোচনা করব, তার সাথে আমি ইসলাম নিয়ে কি আলোচনা করব। তো তখন আমি এই প্রশ্নগুলো করে দেখার চেষ্টা করি যে তার লেভেলটা কতটুকু, লেভেলটা যখন বোঝা যায় তখন আমি চেষ্টা করি আমার সদিচ্ছা থাকে তার সাথে যে কোনো মানুষের সাথে আলাপ করার, কিন্তু সবার সাথে আলোচনা করাটা সম্ভব না, পসিবল না, যেহেতু আপনি যদি মানে এই ধরনের লাইফ করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে কেন সম্ভব না, সব মানুষ আলোচনা করার উপযুক্ত হয় না, কিছু মানুষ থাকে যারা আলোচনা করার একেবারে অনুপযুক্ত, তাদেরকে এই জন্য শুরু থেকেই তাদেরকে তাদের উপর একটু কঠিন হতে হয়, কেউ এসে গালি গালাজ করে, কেউ এসে হুমকি ধামকি দেয়, কেউ কেউ অন্য জায়গায় আমাকে হুমকি ধামকি দিয়েছে, এখানে এসে আমার ভদ্র ব্যবহার করে, তাদেরকে আমি চিনে ফেলি, এরকম অনেক বহু ধরনের লোক আসে। তো বহু ধরনের লোক যখন আসে তখন এক একজনের জন্য এক এক ভাবে আলোচনা করতে হয়, এক এক ভাবে কথা বলতে হয়। এই জিনিসটা আপনি হয়তো প্রথম প্রথম দেখে বুঝবেন না ঘটনা কি এর সাথে এরকম করতেছে কেন, কিন্তু এটার পিছনে একটা কারণ অবশ্যই আছে, কারণ ছাড়া আমি আসলে কখনো দেখেন আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, পূর্ব শত্রুতা নেই, আপনাকে যদি আমি আপনাকে আমি কেন মানে ইয়া করবো, আপনাকে ইনসাল্ট করার কোনো ইচ্ছা বা ইনসাল্ট করার কোনো ইয়াই নেই, আমার কারণই নেই, আপনি একজন মানুষ, আপনি আমার সাথে যতক্ষণ ভদ্র ব্যবহার করবেন আমিও চেষ্টা করবো আপনার সাথে ভদ্র ব্যবহার করতে, কিন্তু যখনই দেখবো আপনি একটু অভদ্র আচরণ করছেন, গালি দেওয়ার চেষ্টা করছেন, আমার পরিবারকে গালি দেওয়ার চেষ্টা করছেন, তখন তো আমি আর ছাড়বো না, তখন আমিও একই কাজ করব, আমি একই কাজ করব না মানে আপনার পরিবারকে আমি গালি গালাজ করবো না, তবে আপনার নবী এবং আপনার আল্লাহ এবং আপনার কোরআন এগুলো যে কত জঘন্য বর্বর এগুলো আমি পরিষ্কার করে একদম রেফারেন্স সহ দেখিয়ে দিই। হ্যাঁ এবার আপনি বলুন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসলে শেষের কথাগুলো সম্পর্কে আসলে নবী আল্লাহ এগুলো বরাবর আপনি মানে এগুলো উল্লেখ করলেন, আমি এভাবে বলি না, আমি মোটামুটি যা বলতে চাই সেগুলো হলো
মনে করেন আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, এখন কথা হলো যে এই র্যাঙ্কের আলোচনা সবাই বুঝতে পারে না, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা বোঝানোরও একটা মাপকাঠি আছে, বোঝানোর মাপকাঠি ঠিক না, ঠিক নিয়ম কানুন আছে যে কিভাবে তাদেরকে ধীরে 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 তাদের সাথে সমস্যা না করে ধীরে ধীরে বিষয়টা বুঝিয়ে দেওয়া যাবে। আপনি যদি আমার আইডিটা চেক করেন দেখবেন যে আমি লিখি মোটামুটি নিয়মিত লিখি, ধর্মতাত্ত্বিক বিষয়গুলো আমি নিয়মিত লিখি, এবং আমি সংস্কার পন্থী, সবকিছু মানে সংঘর্ষ না করে ধীরে ধীরে তাদেরকে বিষয়টা বোঝাতে চাই। আপনার সাথে মোটামুটি 40 বা 45 মিনিট আগে কিন্তু আমি একটা পোস্ট লিখেছি, আমি সেটা থেকে বলছি আমার ওখানে গিয়ে আজকে কি লিখেছি, মানে আপনার সাথে কিছু সময় আগে। আচ্ছা ভাই, এটা আমাকে বলতে হবে না, আমি হয়তো পরে যদি সেরকম সময় পাই তাহলে হয়তো অবশ্যই দেখে নিবো। আপনি আমাকে ইমেল করে দিতে পারেন, আপনার যদি কোনো লেখা আমাকে দেখাবার ইচ্ছা থাকে, কোনো একটা পোস্ট করাবার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাকে ইমেল করে দিতে পারেন। আমি তো অল্প সময়ের জন্য লাইভে আসি, এত মানুষ ভিড় করে থাকে কথা বলার জন্য, এখন যদি আপনার একটা লেখা আমি মানে শোনা শুরু করি অনেক টাইমটা নষ্ট হয়ে যাবে, তার থেকে আপনাকে পাঠিয়ে দিয়ে না, আমি যখন ফ্রি টাইম পাবো তখন অবশ্যই আমি চেষ্টা করবো পড়ে দেখতে যদি আমি সময় পাই। কিন্তু আপনি আপনার একটা স্ট্র্যাটেজি আছে, আপনার একটা পদ্ধতি আছে যে আপনি কিভাবে মানে বোঝাবেন, কিভাবে কাকে কি বোঝাবেন, সেটা আপনার একটা পদ্ধতি আছে, আমারও সেরকম একটা পদ্ধতি আছে। আমি কিন্তু আপনাকে গিয়ে বলি নাই যে ভাই আসান আবি ভাই আপনার পদ্ধতিটা ভালো না, আমার পদ্ধতিটা ভালো, এটা আপনি গ্রহণ করেন, এটা কিন্তু আমি বলি নাই, তাই না? আপনার পদ্ধতি আপনি বুঝবেন, আপনার যে অভিজ্ঞতা, আপনার যে জীবনের অভিজ্ঞতা, আপনার যে পড়াশোনা, সেটার উপরে নির্ভর করে আপনি আপনার স্ট্র্যাটেজি মেক করবেন, কিভাবে মানুষকে বোঝাবেন, কিভাবে মানুষকে পরিবর্তন করবেন, সংস্কার করবেন। ঠিক একই ভাবে আমিও, আমারও তো জীবনের অভিজ্ঞতা আছে, আমিও তো পড়ালেখা করেছি, আমি যেটা মনে করি যে যেটা সত্য সেটা সবসময় সত্য এবং সেই জিনিসটাই বলতে হবে, তাতে অন্য মানুষ কি মানে আঘাত পাক, তাতে অন্য মানুষ বুঝুক কি না বুঝুক, সেই কারণ থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য যে জিনিসটা সেই জিনিসটাকে প্রকাশ করা। আচ্ছা ঠিক, মানুষের জন্য মানুষকে বোঝানো অবশ্যই দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার হচ্ছে সত্যের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে যেন আমরা একচুল না সরে যাই, যুক্তির প্রতি যে আমাদের দায়বদ্ধতা আছে সেই যুক্তির কাছ থেকে যেন আমরা একচুল সরে না যাই, ঠিক আছে? সেখানে স্ট্রিক্ট থাকতে হবে, সত্যের কাছে স্ট্রিক্ট থাকতে হবে, যুক্তির কাছে স্ট্রিক্ট থাকতে হবে, তথ্য প্রমাণের কাছে স্ট্রিক্ট থাকতে হবে। এরপর যদি আমি কাউকে বোঝাতে পারি তাহলে বোঝাতে পারবো, বোঝাতে না পারলে বোঝাতে পারবো না। আমার আমার তাতে কেউ না বুঝলেও আমার তাতে আসলে কিছু যাবে আসবে না। আমার মূল কাজ হচ্ছে সত্য যেটা যেটা যুক্তিসঙ্গত, যেটা তথ্য প্রমাণ আছে, সেই জিনিসটা প্রকাশ করা। কেউ যদি তাতে না বোঝে কিছু, আমার কিচ্ছু যায় আসে না। আমি কারণ কেউ তো, কেউ বুঝলে তো আমাকে পে করবে না, আমাকে টাকা দিবে না, হ্যাঁ, কেউ তো আমাকে মাসে মাসে ভাতা দিবে না এটার জন্য। সুতরাং এটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধুমাত্র যায় আসে আমার বক্তব্যটা সঠিক কিনা, আমার বক্তব্যটা যুক্তিসঙ্গত কিনা, আমার বক্তব্যটার পেছনে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে কিনা, শুধুমাত্র এইটাতে আমার ফোকাস। এছাড়া কে বুঝলো কে বুঝলো না সেটা যার যার ব্যাপার, হয়তো আজকে বুঝছে না, 50 বছর পরে বুঝবে, 100 বছর পরে বুঝবে, একদিন না একদিন বুঝবে, আবার যদি কেউ নাও বোঝে তাতেও আমার কিছু যায় আসে না। বোঝাবুঝি যার যার ব্যাপার, আমার কাজ হচ্ছে সত্য বলে যাওয়া, বুঝতে পেরেছেন ভাই? জি, আমি একটু বলি এখানে আমার দেওয়া আসলে কাউকে মানে কষ্ট দিয়ে বোঝানো এটা কি ঠিক? আপনি আপনার মতো ইনফরমেশন সেন্ড করে যাবেন, কিন্তু এতে কোনো ভয় কষ্ট পাচ্ছে কিনা, হয়তো সেটা যদি মানে কোমল ভাবে উপস্থাপন করতেন তাহলে হয়তো সে বুঝত। আমি মনে করি আঘাত না করলে কোনো মানে যখন একটা প্রথা তৈরি হয়, যখন একটা সামাজিক প্রথা তৈরি হয়, সেই প্রথাকে সজোরে আঘাত না করতে পারলে সেই জিনিস কখনো মানুষের মন থেকে বের হয় না। মানুষের মধ্যে যদি আপনি মানুষের মনে আপনি এই যে আধুনিকতাবাদ কাকে বলে, ডক্টর হুমায়ুন আজাদ এই বিষয়ে লিখেছেন যে আধুনিকতাবাদ হচ্ছে মানুষের চিন্তার ভিত্তিমূলে আঘাত করে পরিবর্তন করে দেয়া। মানুষের চিন্তার ভিত্তিমূলে যতক্ষণ পর্যন্ত আঘাত করা না যাবে ততক্ষণ পর্যন্ত চিন্তার পরিবর্তন ঘটে না। পৃথিবীর যত বড় বড় সংস্কার ঘটেছে, রেনেসা হয়েছে, রেনেসার মতো ঘটনা যেখানে ঘটেছে ইউরোপে, ভলতেয়ারের লেখা যদি আপনি পড়েন, আপনি ভলতেয়ারের যদি শুধুমাত্র একটা বই, বাদ বাকি সবকিছু বাদ দিলাম, একটা বই কাজী, বইটার বাংলা অনুবাদ হবে মানে এই শব্দটার বাংলা অনুবাদ হবে সরল মানব, হ্যাঁ, ছোট একটা বই, পাতলা একটা বই, এই বইটাই যদি শুধু পড়েন, তিনি স্যাটায়ারের মাধ্যমে মানুষকে এতভাবে আঘাত করেছেন, মানুষের মনে এতভাবে আঘাত করেছেন, মানব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। ভলতেয়ারের অন্য লেখাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই এই স্পেসিফিক এই লেখাটার মাধ্যমে তিনি যেভাবে মানুষের মনে আঘাত করেছেন, মানে দেখেন মানুষ সবসময় নিজের মানুষ সবসময় স্বস্তিতে থাকতে চায়, কিন্তু মানুষের স্বস্তির জায়গাটা থেকে যদি আপনি তাকে সরিয়ে দিতে পারেন,
মস্তিষ্কের ভেতরে যদি আপনি একটা প্রেশার ক্রিয়েট করতে না পারেন, আপনার লেখা যদি মস্তিষ্কের ভেতরে একটা প্রেশার ক্রিয়েট করতে না পারে, আপনার কথা যদি দর্শকদের মাথায় বোঝা হয়ে দাঁড়াতে না পারে, রাতের বেলা যদি কুরকুর না করে সেই চিন্তাটা, আমি মনে করি সেই লেখকের কোনো প্রয়োজন নেই। গোল গোল লেখা, সুন্দর সুন্দর লেখা, নদী সুন্দর, পানি সুন্দর, ফুল সুন্দর, ফুলের গন্ধ সুন্দর, এই সমস্ত লেখাতে সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন হয় ভলতেয়ারের লেখায়, সমাজ পরিবর্তন হয় রুশোর লেখায়, সমাজ পরিবর্তন হয় ডক্টর হুমায়ুন আজাদের লেখায়, সমাজ পরিবর্তন হয় আহমদ শরীফের লেখায়। এই সমস্ত মানে যারা ইমদাদুল হক মিলন আর হুমায়ুন আহমেদের মতো পুতু পুতু লেখা, যেগুলো মানুষকে সুখ দেয়, মানুষকে স্বস্তি দেয়, একটুখানি পরে রাতের বেলা ভুলে যায় কি পড়ছিলাম, বইতে কি লেখা ছিল সব ভুলে গেছি, রাতের মধ্যে শেষ। হ্যাঁ, ফাস্ট ফুডের মতো, সেগুলো হচ্ছে ফাস্ট ফুডের মতো, খাইতে মজা লাগে, খাওয়ার সময় যখন খাই তখন খুব মজা লাগে, কিন্তু শরীরের তাতে কোনো উপকার হয় না। আমি মনে করি একজন আধুনিকতাবাদী লেখকের লেখা হবে একজন আধুনিকতাবাদী মানুষের কথা হবে, চিন্তার ভিত্তিতে আঘাত করার মতো লেখা, এবং মানুষকে আঘাত করেই লিখতে হবে। একজন সমাজ সংস্কারের সবসময় মানুষকে আঘাত করেই লিখতে হবে। আপনি যদি সবাইকে খুশি করতে চান, তার মানে হচ্ছে কি, আপনি, আমি মনে করি যে আপনি যখন সবাইকে খুশি করবেন, এই সবাইকে খুশি করে হচ্ছে, আমি বেশ্যাদেরকে মানে অসম্মান করি না, কিন্তু সবাইকে খুশি করে বেশ্যারা। আমি এবার কিছু বলি আর কি। কথা হলো, আমি বলতে এবার একটা বাণী আমার খুবই ভালো লাগে, সেটা হলো মানে আপনার কথার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলতে দেওয়ার জন্য জীবন দিতে পারি, এটা আমার খুবই ভালো লাগে। আমি মানে কবিতা সম্পর্কে খুবই সামান্য কিছু পড়েছি মানে ইন্টারনেট থেকে, যথেষ্ট আমি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইটা পড়েছি, তো উনি আপনার কথার সাথে ওনার কথাগুলো মেলে, মানে উনি কাউকে খুশি করার জন্য লেখেন না, উনি সত্যটা বলে দেন। কিন্তু আমি মনে করি যে মানুষকে বোঝানোর অনেক সিস্টেম আছে, কাউকে কষ্ট দিয়ে আঘাত করে মানে কুঠার আঘাত করে কাউকে বোঝাতে হবে সবসময় এই সিস্টেমটাই মানে ট্রু, এটা আমি বিশ্বাস করি না, মানুষকে বোঝানোর অনেক উপায় থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ওয়েতে আপনি তাহলে মানে চেষ্টা করতে থাকেন আপনি আপনার ওয়েতে, কিন্তু আমি কি ওয়েতে কাজ করব সেটা তো ভাই আমি ডিসাইড করব, তাই না? অসুবিধা কি, আপনাকে তো আমি বলছি না যে আপনারও কুঠার আঘাত করতে হবে মানুষের মনে, সেটা তো আমি বলছি না, আপনি আপনার মতো করে করেন, অসুবিধা কি। আমি আসলে আমি বলতে চাই যে আসলে আমি আপনার সাথে মানে সংঘর্ষ দিতে চাই না, আমি একটা সমন্বয় করতে চাই যে এই সিস্টেমটাকে, মানে আমি বলি যে আমি আমরা যদি বাইরে থাকতাম তাহলে আপনার মতো বলতে পারতাম, কিন্তু আপনি এটা ভুল বলছেন। আমি যখন দেশে ছিলাম তখন আমি ঠিক একই ভাবেই কথা বলতাম, আমি তো সারা জীবন ধরে বাইরে নাই, তো আমি যখন আমি যতদিন দেশে ছিলাম ততদিন ঠিক একই ভাবে লেখালেখি করেছি, একই ভাবে কথা বলেছি, তখন আমাকে কোপানো হয়েছে, আমাকে জেলে দেওয়া হয়েছে, জেলে গিয়ে আমি একই ভাবে কথা বলেছি, জেলের সুপারদের সাথে আমি ঠিক একই ভাবে কথা বলেছি, জেলের মানে ডেপুটি জেলার একজনকে নাস্তিক বানায় আসছে জেলখানায়, 4-5 জন কনস্টেবলকে নাস্তিক বানায় আসছে জেলখানায়, তারপর জেলখানাতে জেলখানার যারা কয়েদি তাদের ভিতরে আমার সাথে যারা ছিল তাদের বেশিরভাগ নাস্তিক বানায় আসছি, তারপরে মানে আমি যখন যেখানে গেছি সেখানেই আমি একই ভাবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে বিতর্ক করা শিখাইছি, তারা কিভাবে আলোচনা করবে সেগুলো শিখাইছি। আমি সবসময় বাংলাদেশে থাকতে এরকম যেরকম ছিলাম এখনো সেরকম আছে, আমার বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয়নি, ডেভেলপ হয়েছে কিন্তু মানে পরিবর্তন যেটা বলেন, আপনি যদি মনে করেন যে দেশে থাকার দেশে নাই এই কারণে আমি এই কথাগুলো বলছি, তাহলে এই কথাটা ভুল হবে, কারণ দেশে থাকতে আমি তো একই ভাবে কথা বলতাম। আসলে আমি মনে করি যে মানুষকে আসলে আমরা যে রক্ত মাংসের শরীরটা নিয়ে আছি আমাদের নাস্তিক হওয়া উচিত না, আমাদের আসলে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা উচিত। নাস্তিক হওয়া এবং প্রকৃত মানুষ হওয়াটা তো পরস্পর বিরোধী না, যে নাস্তিক হলে আর প্রকৃত মানুষ হওয়া যাবে না, আপনার কাছে কি মনে হচ্ছে যে নাস্তিক হলে আর কেউ প্রকৃত মানুষ হতে পারবে না, এটা কি মিউচুয়ালি ইনক্লুসিভ এক্সক্লুসিভ নাকি ইনক্লুসিভ বলেন তো? মানে আমি বলতে চাচ্ছি যে আস্তিক এবং নাস্তিক এটা নিয়ে এক ধরনের যুদ্ধ চলে। আসলে আমি বলতে চাই যে আপনাকে জিজ্ঞেস করেছি ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বললেন নাস্তিক হওয়া উচিত না প্রকৃত মানুষ হওয়া উচিত, আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে নাস্তিক হওয়াটা কি, নাস্তিক কেউ হলে কি আর প্রকৃত মানুষ হতে পারবে না, প্রকৃত মানুষ হওয়ার রাস্তাটা কি বন্ধ হয়ে যাবে, মানে প্রকৃত মানুষের সংজ্ঞাটা আপনার কাছে কি, যে প্রকৃত মানুষ হতে হলে নাস্তিক হওয়া যাবে না, নাস্তিক হলে আর আমি প্রকৃত মানুষ হতে পারবো না, এইরকম আপনার কাছে কেন মনে হচ্ছে? আসলে আমি একটু বলি, আসলে নাস্তিক যদি কেউ রূপ নাই তাহলে সে আমি মনে করবো সে একটা আবদ্ধ জায়গার মধ্যে আছে, আবার যদি কেউ আস্তিক। কিভাবে এই জিনিসটা আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে, তো এক্সপ্লেইন করতে হবে একজন নাস্তিক শব্দটার মানে কি আপনি কি জানেন ভাই? নাস্তিক অবশ্যই এটা বুঝি, এটা আমাকে একটু বুঝান, নাস্তিক জিনিসটা কি এটা আমাকে একটু বুঝান প্লিজ।
আচ্ছা, সাধারণ জনগণ যেটা বোঝে নাস্তিক বলতে গেলে কি, সাধারণ জনগণ কি বোঝে সেটা আমি জিজ্ঞেস করিনি, সত্যিকারের অর্থ কি সেটা আমাকে বলে। আমাকে তো বলতে দেবেন নাকি, আমি তো আপনার ফিনিশিং আনবো কথাটা বলতে আনবো। না না ভাই, সাধারণ মানুষ কি বোঝে সেটা তো আমি জানতে চাচ্ছি না আপনার কাছে, যেটা আমি জানতে চাচ্ছি না সেটা বলে লাভ কি, আপনিও আপনিও জানতে চান না আমিও জানতে চাই না, বলে লাভ কি। আমি জিজ্ঞেস করেছি নাস্তিক শব্দটার অর্থটা কি, সত্যিকারের অর্থটা কি, এটা আমাকে একটু বলো। আস্তে 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 আস্তে, আপনার এখান থেকে খুবই বিশ্রী শব্দ হচ্ছে ভাই, একটু বোধ হয় আপনার একটু দূরে গিয়ে কথা বলতে হবে। আসলে ঈশ্বরের প্রতি যাদের আস্থা নেই, আস্থা নেই শব্দটার মানেটা কি একটু আর একটু যদি এক্সপ্লেইন করতেন। মানে তারা বিশ্বাস করে যে মানে ঈশ্বর মানুষকে কখনো নিয়ন্ত্রণ করে না। আচ্ছা, এই তো আমি নাস্তিক শব্দটার মানে মোটামুটি আপনার কাছ থেকে পেলাম, ঠিক আছে ধন্যবাদ আপনাকে। এখন আপনি আমাকে বুঝান তো যে এটার সাথে ভালো মানুষ বা খারাপ মানুষ, প্রকৃত মানুষ বা অপ্রকৃত মানুষ হওয়ার সম্পর্কটা কি। এটা আছে, এটা একটা দ্বন্দ্ব যুদ্ধ মতো, আপনি যতক্ষণ পর্যন্ত নাস্তিক থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে একটা গোলামি থেকে যাবে, আপনি ততক্ষণ পর্যন্ত আস্তিকের সাথে যুদ্ধ চালিয়ে যাবেন এবং আপনি। না না না, এটা আপনি কে বলেছে, এটা আপনি কে বলেছে যে একজন নাস্তিক সবসময় আস্তিকের সাথে যুদ্ধ করবে। আমি এরকম অসংখ্য নাস্তিককে চিনি যারা নাস্তিকতা নিয়ে কোনো কথা বলে না, আস্তিকতা নিয়েও কথা বলে না, চুপচাপ নিজের মতো নাস্তিক। আপনাকে এটা কে বলেছে যে নাস্তিক হতে হলে আস্তিকের সাথে দ্বন্দ্ব থাকতেই হবে, এটা আপনাকে কে বলেছে? আসলে থাকতে হবে এটা না, মানে নাস্তিক হওয়ার, এটা তো নাস্তিক হওয়ার কোনো ক্রাইটেরিয়া না, নাস্তিক হওয়ার কোনো নিয়ম না, যে নাস্তিক হইতে হইলে আমার আস্তিকের সাথে দ্বন্দ্ব করতেই হবে, করতেই হবে, এরকম তো কোনো মানে হার্ড রুল নাই, এরকম তো কোনো রুলস এন্ড রেগুলেশনস নাই যে নাস্তিক হইতে হইলে আমার আস্তিকের সাথে দ্বন্দ্ব করতেই হবে, করতেই হবে। কেউ কেউ করবে, কেউ কেউ করবে না, যার যেটা ইচ্ছা। কিন্তু নাস্তিক, একটু কথা কথা শুনে নেন, কথা শুনে নেন, এটা কিন্তু নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। নাস্তিকতার শব্দটার মানে হচ্ছে শুধুমাত্র ঈশ্বর বা অলৌকিক কোন সত্তা, এই সত্তাগুলোর যেহেতু কোনো প্রমাণ নাই সেহেতু আমরা এই সত্তাগুলোতে আস্থা রাখি না, এগুলা হচ্ছে আমাদের কাছে হাস্যকর কথাবার্তা, শুধুমাত্র এগুলো। এখন কেউ যদি এটা নিয়ে কথা বলতে চায় বলবে, কেউ যদি কথা বলতে না চায় না বলবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এর সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই, নাস্তিকতার ভিতরে কোনো রুলস নাই যে কথা বলতে হবে, অথবা নাস্তিকতার ভিতরে এই রুলসও নাই যে কথা বলা যাবে না, এটাও নাই। যার এটা যার যার ব্যক্তিগত বিষয়, আমার যদি ইচ্ছা হয় কথা বলবো, আমার যদি ইচ্ছা না হয় কথা বলবো না, এর সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নেই। যেমন মনে করেন, আপনাকে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, আপনি যদি আমি যদি বলি যে যে হচ্ছে গিয়ে সবজি খায় সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না, এটা তো একটা মানে খুবই হাস্যকর অযৌক্তিক কথা হবে, কারণ সবজি খাওয়ার সাথে প্রকৃত মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রকৃত মানুষ হওয়ার সাথে সবজি খাওয়ার কোনো রকমের সম্পর্ক নেই। সবজি না খাইলেও একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, আবার সবজি খাইলেও একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। সবজি খাওয়া এবং প্রকৃত মানুষ হওয়া, এই দুইটার সাথে আপনার সম্পর্কটা বের করে দেখাতে হবে যে সবজি খাইলে কেউ প্রকৃত মানুষ হতে পারবে না। এই সম্পর্কটা যতক্ষণ পর্যন্ত আপনি বের করে দেখাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি বলতে পারেন না যে নাস্তিক হইলে কেউ প্রকৃত মানুষ হতে পারে না। আপনার একটা প্রস্তাবনা হচ্ছে নাস্তিক হলে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, কিন্তু নাস্তিক হওয়ার সাথে প্রকৃত মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক যেমন প্রকৃত মানুষ হওয়ার সাথে সবজি খাওয়ার কোনো সম্পর্ক নেই, সবজি খায়ও একজন প্রকৃত মানুষ হতে পারে, আবার সবজি সবজি না খায়ও একজন প্রকৃত মানুষ হতে পারে, এটার সাথে তো এটার কোনো লিঙ্ক নাই। আপনি যে লিঙ্ক আপটা করছেন প্রকৃত মানুষ হওয়ার সাথে নাস্তিক হওয়ার যে লিঙ্ক আপটা করছেন, সেই লিঙ্ক আপটা কিসের ভিত্তিতে করছেন, কোন যুক্তিতে করছেন, আমি সেটা জানতে চেয়েছি। আপনি এবারে পর্যন্ত লেখাগুলোতে, আপনার লেখাগুলোতে এবং আপনার আলোচনাগুলোতে আপনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে মানে ঈশ্বরের কোনো হাত নেই আমাদের নিয়ন্ত্রণ করার, এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু কথা হলো যখন এটা আপনি প্রমাণ করতে যাচ্ছেন তখন যারা বিশ্বাসে আছে আস্তিকরা, আস্তিকরা আপনার উপর অসন্তুষ্ট হয়। এখন অসন্তুষ্ট কেউ, অসন্তুষ্ট হলে তো সেটার সাথে প্রকৃত মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই, তো
মনে করেন রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বললো, তখন তো অনেক মানুষ তার উপর অসন্তুষ্ট হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বললো যে বিধবাদের বিয়ে দিতে হবে, বিয়ে দেওয়া যাবে, বিধবারা চাইলে বিয়ে করতে পারে, তখন তো অনেক মানুষ তার উপর অসন্তুষ্ট হয়েছে। ইউরোপে যখন উইচ হান্টিং হতো, ক্যাথলিক চার্চ যখন মহিলাদেরকে পোড়ায় মারতো, তখন যারা বলছে যে এই কাজটা অন্যায়, তখন তো অনেক মানুষ তাদের উপর অসন্তুষ্ট হয়েছে। জার্মানিতে হিটলারের আমলে যখন হিটলার বাহিনী, নাৎসি বাহিনী যখন ইহুদিদেরকে হত্যা করা শুরু করলো, তখন যারা বলছে যে এটা তো ঠিক না, এটা তো ইহুদিদেরকে তোমরা কেন মারছো, তখন তো জার্মানির অনেক মানুষ অসন্তুষ্ট হয়েছে। কোন মানুষ সন্তুষ্ট হইলো, কোন মানুষ অসন্তুষ্ট হইলো, সেটার সাথে তো কোনটা ভালো কোনটা মন্দ এটার কোনো সম্পর্ক নাই। কোনটা ভালো কোনটা মন্দ সেটা সম্পর্ক হচ্ছে সেটা ভালো নাকি মন্দ সেটার সাথে, কে সন্তুষ্ট হইলো কে অসন্তুষ্ট হইলো সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। একটা বৃহৎ পরিমাণ মানুষ যদি মনে করে, একটা বৃহৎ পরিমাণ মানুষ যদি খারাপ কাজ করে এবং তাদের বিরোধিতা করা করলে যদি তারা অসন্তুষ্ট হয়, তাহলে কি আপনি সেই কাজটা করবেন না? মনে করেন আপনি রাস্তায় যাচ্ছেন, বাসে একটা পকেট মার ধরা পড়ছে, পকেট মারটাকে বাসের সবাই মিলে পেটাচ্ছে, একদম কুত্তার মতো পেটাচ্ছে, কুকুরকে যেভাবে পিটায় সেইভাবে পিটায় রক্ত রক্ত বের করে ফেলতেছে। আমি হলে কি করবো আপনাকে, আমি বলি এই কাজ অলরেডি এই কাজ আমি করেছি অনেকবার অনেকবার করে, একবার আমি মাইরও খেয়েছি, আমাকে বলা হয়েছে, আমি তখন সেই জনগণের মাঝখানে দাঁড়ায় বলছি যে আপনারা এই চোরটাকে এইভাবে পেটাচ্ছেন কেন, সে যদি চুরি করে থাকে তাহলে তাকে পুলিশে দেন, তাকে আপনারা গায়ে হাত তুলতে পারেন না। এই কথা বলার কারণে আমি পর্যন্ত মাইর খেয়েছি, আমাকে বলা হয়েছে যে আপনি পকেট মারের মানে সঙ্গী, আমাকে পকেট মারের সঙ্গী হিসেবে আমাকে পিটানো হয়েছে। আমি মাইর খেয়েও বলছি যে আপনাদের পুলিশের কাছে দেওয়া উচিত, আপনারা নিজেরা এই লোককে মারতে পারেন না। এখন তারা আমাকে কেন মারছে, তারা মারছে কারণ তারা অসন্তুষ্ট হয়েছে। এখন আমি ওইখানে দাঁড়িয়ে সঠিক কথাটা বলছি, আমি মনে করি আমি সঠিক কথাটা বলছি, সে যদি সেই চোরটা যদি পকেট মেরেও থাকে তাকে কেউ গায়ে হাত দিতে পারে না, তাকে যেই কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে পুলিশের কাছে সোপর্দ করা যেতে পারে, পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে সে অপরাধী কিনা, সেই অনুসারে তার একটা শাস্তি হবে, তাকে হয়তো জেলে দেওয়া হবে, কিন্তু তার শরীরে কোনো আঘাত করা যাবে না। আমি সেখানে দাঁড়ায় সেই কথাটা বলছি, অনেকবার বলছি, বাংলাদেশে থাকতে অনেকবার এই ঘটনা ঘটছে, গুলিস্তানের মনে একবার এই ঘটনা ঘটছে, গুলিস্তানের মনে আমি মাইক খেয়ে ফেরত আসছি বাসায়, আমার শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। কেন আমাকে কেন মারা হয়েছে, কারণ হচ্ছে আমি যে বেশিরভাগ মানুষ ছিল তাদেরকে সন্তুষ্ট করতে পারিনি, আমি তাদের মনে আঘাত লাগে, তারা অসন্তুষ্ট হয়, এরকম একটা কথা বলছি যে আপনারা এই রকম মারপিট কেন করতেছেন। ছেলে একটা কম বয়সে একটা ছেলে, 16-17 বছরের একটা ছেলে, তাকে মেরে নাক নখ ফাটাই দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, সবাই মিলে তাকে পিটাচ্ছে, মানে সবাই খুব আনন্দের সাথে খুশির সাথে হাসি হাসি মুখ নিয়ে তাকে পেটাচ্ছে, একজন এসে বলতেছে পকেট মার পাইছি, এটা পিটা 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 পিটা, এর হাড্ডি কুড্ডি ভেঙাতে ভেঙাতে। আমি সেখানে দাঁড়ায় বলছি যে আপনারা এই কাজটা করতে পারেন না, এখানে পুলিশ ডাকেন, পুলিশ এসে যা করার করবে। আপনি আপনি বলতেছেন যে আমার তাদেরকে সন্তুষ্ট করা উচিত ছিল, মানে আমারও চোরটাকে দুইটা লাথি দিতাম তাহলে তো তারা সন্তুষ্ট হতো নাকি? যখন পকেট মারটাকে মারা হচ্ছে তখন আপনি দেখছেন আপনার মানে অন্যান্য পাবলিকের সাথে আপনার পার্থক্যটুকু হলো অন্যান্য পাবলিক মারছে আর আপনি মারছেন না। অন্যান্য পাবলিককে বলছেন যেন তারা পুলিশে দেয়, কিন্তু এই দায়িত্বটা তো আপনারও থাকে, আপনারও তো পুলিশ ডাকতে পারেন বা কোনো ভাইকে বলতে পারেন যে যা মারানো হলো আপনাকে উচ্চারণ হলো এটা পুলিশে দিই। আগে তো তাদেরকে মাইক থেকে থামাতে হবে, মাইক থেকে বিরত করতে হবে, এরপরে তো পুলিশকে ফোন করতে হবে, পুলিশ কখন না কখন আসবে সেটার জন্য অপেক্ষা। আগে তো মাইরা ফেলতেছে একটা ছেলেরে, আমি কি মানে আগে পুলিশকে ডাকবো? পুলিশ কি উড়ে উড়ে চলে আসবে সাথে সাথে? পুলিশ কি সুপারম্যান যে পুলিশ উড়ে উড়ে চলে আসবে সাথে সাথে? আমার ছেলেটাকে মারতেছে, যে ছেলেটাকে মারতেছে সেই মারাটা আগে থামাতে হবে, মারা থেকে বিরত করতে হবে মানুষ। এখন আমি বলেছি যে এই ছেলেটাকে মারতেছেন কেন, এইভাবে তো আপনারা মারতে পারেন না, আপনাদের এই অধিকারটা নাই, পুলিশ এটা যা করার পুলিশ করবে, আপনারা কেন মারতেছেন এই ছেলেটাকে? সাথে সাথে তারা অসন্তুষ্ট হয়েছে, কারণ তাদের মতের বিরুদ্ধে আমি কথা বলছি, তাদের বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলছি। তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে চোরকে পাইলে পিটাইতে হবে, করার করে পিটান দিতে হবে, ছ্যাঁচা দিতে হবে, একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে। আপনি বলছেন যে ওই যে মানুষদেরকে অসন্তুষ্ট করা, মানুষদেরকে মানুষরা যে পিটায় মজা পাচ্ছে এই মজা থেকে তাদেরকে বিরত করাটা, তাদেরকে অসন্তুষ্ট করাটা, এটা খুবই এটা ভালো কাজ না, এটা করাটা ঠিক না। তাহলে পুলিশকে ডাকলে তো তারা অসন্তুষ্ট হইতো, পুলিশকে ডাকলে তো তারা মারতে পারতো না, তারা যে এতক্ষণ ধরে মারতেছিল। আমি যদি ধরেন পুলিশকে নিয়েও আসলাম সাথে সাথে, পুলিশ সুপারম্যানের মতো সহি করে চলে আসলো, তাতেও তো তারা অসন্তুষ্ট হইতো। আপনি তো বলতেছেন অসন্তুষ্ট করা ঠিক না, তাদেরকে অসন্তুষ্ট মানে এগুলা কি বলতেছেন ভাই? মানে আপনি কি মানে ইচ্ছা আছেন? আপনি একজন সচেতন মানুষ, আপনি দেখতেছেন একটা মেয়ে ধর্ষণ হচ্ছে, 10 জন লোক মিলে একটা মেয়েকে ধর্ষণ করতেছে, আপনি এখন 10 জন মানুষকে অসন্তুষ্ট করা যাবে না এটা ভেবে ধর্ষণটা উপভোগ করবেন, দেখতে দেখবেন ধর্ষণটা? আসলে আমি ভাই আপনি আসলে আসিফ ভাইয়ের পয়েন্টটা ধরতে পারেন নাই, এটা অসম্ভব যে আপনি এই লাইফে একটা মতাদর্শ বা কোনো একটা স্ট্যান্ড রেখে
কোনো লাইক কোনো একটা মানুষকে অসন্তুষ্ট যে করবেন না, অসন্তুষ্ট এটা একটা পার্ট অফ লাইফ আর কি, এটা কখনো বিলুপ্ত এটা হবে না আর কি। নো ম্যাটার আপনি যতই মহৎ একটা স্ট্যান্ড রাখেন না কেন, অন্য মানুষ সবসময় একটা ভিন্ন মত থাকতে পারে যেটার কারণে কনফ্লিক্ট সবসময় আসবে আর কি। তো এটা এটা সম্পূর্ণভাবে অসম্ভব যে কোনো মানে কাউকে আপনি অসন্তুষ্ট করছেন না। আমি কিছুটা বলি, আসলে ভাই যে কথাগুলো বলছে, ভাই যেখানে বলছে একটা যে বুঝিয়ে বলছে, সে পঞ্চাশটা কথা বললে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে পাঁচটা কথা বলার, আমাকে তো ব্যাখ্যা করে বলতে সুযোগ দেবেন নাকি? আমার কথা হলো, আমি বলছি যে সমাজের একটা একটা অংশকে আপনি হয়তো আপনার পুরো প্রবন্ধ টাইপের কথাবার্তা বলে পরিবর্তন করতে পারবেন, কিন্তু ব্যাপক আকারে যদি সমাজকে পরিবর্তন করতে হয় তাহলে সমাজটা আগে কোন অবস্থায় আছে আমাদের সেটা বুঝতে হবে, যে সমাজের লোকজন কি পরিমাণ বা কি যোগ্যতার, এক কথায় তাদেরকে কি ইনপুট দিলে তারা মানে সেটা গ্রহণ করতে পারবে এবং সেভাবে তাদেরকে এগিয়ে নিতে হবে। সমাজের লোকজন মনে করি সমাজের লোকজন ক্লাস টু এ যোগ্যতা রাখছে, এখন আপনি মাস্টার্স লেভেলের বিষয়গুলো তাদেরকে চাপিয়ে দিচ্ছেন, তাহলে তো এক ধরনের সংঘর্ষ হতে। আস্তে 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 একটু আস্তে একটু আস্তে চাপিয়ে দিচ্ছে, এই কথাটার মানে কি? আমি চাপিয়ে দিচ্ছি বলতে গেলে আবার ওই কথাটা বোঝাতে যাচ্ছি যে যারা যেটা বোঝে না তাদেরকে মানে মানে আপনারা যে বোঝাতে হবে না, তাদেরকে যদি বোঝাতে হয় তাহলে ধীরে 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 তাদেরকে বোঝানো। চাপিয়ে দিচ্ছি শব্দটা আপনি একটু এক্সপ্লেন করেন। চাপিয়ে দিচ্ছি মানে আমি যেটা বুঝি, মনে করেন আমি সাবর্টন ভাইয়ের বাসায় ঢুকে তার তাকে একটা জিনিস কিনতে বাধ্য করলাম, তাকে একটা জিনিস নিতে বাধ্য করলাম, সে এটা নিতে চায় না আসলে, কিন্তু তাকে আমি নিতে বাধ্য করলাম, নিতেই হবে, সাবর্টার ভাই না নিলে কিন্তু আপনার মেরা ফাটাকলাম, এই জিনিসটাকে আমরা বলি চাপিয়ে দেয়া। কিন্তু আমি আমার বাসায় একটা জিনিস রেখে দিছি, সাবর্টার ভাই আমার বাসায় আসতেছে, এসে এসে জিনিসটা দেখতেছে, এইটা চাপিয়ে দেয়া কিভাবে সম্ভব? এটা কিভাবে চাপিয়ে দেওয়া হলো? মানে আমি আমার ধরেন লাইভ করতেছি, লাইভে আমি আমার কথা বলতেছি, কেউ এসে যদি আমার লাইভ শোনে সেখানে আমি কিভাবে তাকে চাপিয়ে দিলাম, এই জিনিসটা আমি বুঝলাম না। মানে নাস্তিকদের এখন পর্যন্ত আমি দেখি নাই কাউকে চাপিয়ে দিতে, মানে বাংলাদেশে কোন মসজিদে গিয়ে নাস্তিকরা বলতেছে যে আই তোমরা কিন্তু নামাজ পড়তে পারবে না, খবরদার নামাজ পড়লে ফাটা গেলাম, খবরদার তোমরা আল্লাহতে বিশ্বাস করো না, খবরদার আল্লাহকে আমরা কিন্তু কিছু নাই, এরকম কোনো কথা, এরকম কোনো চাপিয়ে দেয়া, বা কেউ আল্লাহরে বিশ্বাস করলে তারে আমরা 100 টাকা জরিমানা করা হবে, বা তাদেরকে আমরা কোপাবো, চাপাতি দিয়ে কোপাবো কেউ আল্লাহরে বিশ্বাস করলে, এরকম এইগুলা হচ্ছে চাপিয়ে দেয়া। কিন্তু আমি আমার কথা বলতেছি, এখানে চাপিয়ে দেয়া কিভাবে হইলো? সাবর্টন ভাই আপনি একটু বলেন তো, চাপিয়ে দেয়া জিনিসটা কি জিনিস বলেন তো একটু। চাপিয়ে দেওয়া হচ্ছে যখন আপনি একটা মানুষের সম্মতি বরখাস্ত করে তার উপরে জোর দিয়ে একটা জিনিসকে বললেন যে অ্যাকসেপ্ট করতে, কোনো একটা পজিশন বা কোনো একটা অ্যাকশন, সেটা জোর সম্মতি যদি আপনি ইগনোর করে যদি জোর করে করেন সেটা হচ্ছে চাপিয়ে দেওয়া। তাহলে সাবর্টন ভাই আপনি কি আমাদের কোনো লাইভে পর্যন্ত দেখেছেন যে আমরা কাউকে বলছি খবরদার আল্লাহতে বিশ্বাস করতে পারবি না, খবরদার ইসলামে বিশ্বাস করতে পারবি না, কিন্তু অসুবিধা আছে একদমই না? আর আর এখানে আসান হাবিব ভাই যে বলতেছে যে মাস্টার্স লেভেলের ইয়া, আসলে সে কিসের কথা বলতেছে আমি লাইক বুঝতেছি না, কারণ আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে যে কোনো কিছুতে বিশ্বাস করার আগে প্রমাণ চাওয়া আর কি, দ্যাটস বেসিক্যালি দ্য মেইন থিং। এখন এটা যদি আসান হাবিব ভাই আপনি যদি মাস্টার্স লেভেল মনে করেন তাহলে আমরা আসলে কিছু বলার নাই। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে চাপিয়ে দেওয়ার জিনিসটা কি? মনে করেন একটা ধর্ম যদি আমাকে বলে সেই ধর্মটা ত্যাগ করলে আমাকে মেরে ফেলা হবে, এটা তো একটা চাপিয়ে দেওয়া নাকি সাবর্টার ভাই? হ্যাঁ, দ্যাট ইজ দ্য ভেরি ডেফিনিশন অফ চাপিয়ে দেওয়া। তাহলে চাপিয়ে দিচ্ছে কে? মানে ইসলাম ধর্মটা বলতেছে ইসলাম ধর্ম যদি আমি ত্যাগ করি তাহলে আমাকে মেরে ফেলবে, আমার ইসলাম ধর্ম ত্যাগ করার অধিকারটা নাই, যখনই আমি ত্যাগ করবো আমাকে মেরে ফেলা হবে, আর সেটাকে আসান হাবিব ভাইয়ের চাপিয়ে দেওয়া মনে হচ্ছে না, চাপিয়ে দেওয়া মনে হচ্ছে আমি আমাকে আমি চাপিয়ে আমি নাকি চাপিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাউকে নাস্তিকতা গ্রহণ করারও আহ্বান জানাই নেই, কাউকে বলিও নাই যে তোমরা ইসলামে বিশ্বাস করতে পারবো না, এটাও বলি নাই। আমি কিভাবে আমরা কিভাবে চাপিয়ে দিলাম? মানে আসান হাবিব ভাই আমার মনে হচ্ছে আপনি যে শব্দগুলাকে ব্যবহার করছেন, ব্যবহার করে আপনি বাক্য গঠন করছেন, আপনার শব্দ চয়নে আরেকটু প্রিসাইজ হওয়া উচিত এবং আরেকটু বুঝে শুনে শব্দগুলো ব্যবহার করাটা আপনার জরুরি ভাই। আসান হাবিব ভাই আর একটা কথাও বলেছেন, লাইক উনি বলেছেন যে নাস্তিকরা একটা স্পেসিফিক পজিশনে ওরা আবদ্ধ থাকে। আপনি যদি সংশয় আসান হাবিব ভাই আপনি যদি সংশয়বাদী সংশয়বাদ এটার সংজ্ঞা যদি দেখেন
যে কোনো কিছুতে বিশ্বাস করার আগে প্রমাণ চাওয়া, এটা কিন্তু এমন না যে আমাদেরকে কোনো একটা পজিশনে সীমাবদ্ধ রাখছে আর কি, এটা কিন্তু আমাদেরকে নতুন এভিডেন্স এর জন্য কিন্তু আমাদেরকে তাও খোলা রেখে দিচ্ছে আর কি। তো এটা সম্পূর্ণভাবে অসম্ভব যে একজন সংশয়বাদী নাস্তিক সিম্পলি একটা জায়গায় যে সীমাবদ্ধ আর কি, এটা অসম্ভব। বরং অপোজিটটা, যে আস্তিকরা দে আর কমপ্লিটলি লাইক সীমাবদ্ধ একটা স্পেসিফিক পজিশনে ওদের। অবশ্যই যখন মানুষের একটা বদ্ধমূল বিশ্বাস থাকবে সেটা হচ্ছে একটা সীমাবদ্ধ পজিশন নিয়েছে তারা, কিন্তু আমার জন্য তো সেটা সীমাবদ্ধ না, কারণ আমার জন্য দরজাটা খোলা। যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন তো আমার দরজাটা খোলা, যে কোনো যুক্তি যে কোনো তথ্য যে কোনো যেটা সেটা যদি যুক্তিসঙ্গত হয় সেটাকে গ্রহণ করার দরজাটা তো আমি খুলে রেখেছি। তাহলে আমি কিভাবে আবদ্ধ হলাম? আমি আসান হাবিব ভাইয়ের কথার কোনো অর্থ বুঝতে পারছি না, সরি টু সে। আপনার আসলে আমার কাছে মনে হচ্ছে আপনার কথার কোনো অর্থ হয় না, আপনি শুধু কথা বলতে হচ্ছে তাই বলে যাচ্ছেন, কিন্তু এই কথাগুলোর সত্যিকারে কোনো অর্থ হয় না। আমাদের যে সংশয় ডট কম, সংশয় ডট কম এর নামটাই সংশয়, সংশয় হচ্ছে সংশয়বাদ থেকে আমরা নিয়েছি, যেটা হচ্ছে যেটার ভেরি মানে একদম মানে ডেফিনেশনটাই হচ্ছে আমরা যে কোনো বিষয় আমাদের কাছে আসলে আমরা প্রাথমিকভাবে সংশয় জ্ঞাপন করব এবং সেটাকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরে যখন আমরা দেখবো সেটা যুক্তিসঙ্গত তখন আমরা শুধুমাত্র সেটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে এইটা সীমাবদ্ধ পজিশন কিভাবে হওয়া সম্ভব, এইটা এই পজিশনটার এই জিনিসটা আমার মাথাতে আসছে না। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসলে আমি আসলে যদি বলে ফেলি যে আপনারা চাপে দিতে যাচ্ছেন তাহলে আমি ক্ষমা প্রার্থী বিষয়টা নিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা হয়তো মনে করছেন যে আপনারা শুধু একটা ইনফরমেশন সেন্ড করে যাচ্ছেন, কেউ গ্রহণ করলে করুক না করলে না করুক, কিন্তু মানে একটা বিষয় একটা উদ্দেশ্য কিন্তু এমন থাকে যে আপনার ইনফরমেশনটা কেউ গ্রহণ করে পরিবর্তিত হোক, সমাজ পরিবর্তন হয়ে যাক। হ্যাঁ, কিন্তু সেটা তো সম্মতি ছাড়া সম্ভব না, তাই না? জি জি। তো আমিও চাই, কিন্তু আমার কথা হলো যে ইনফরমেশন সেন্ডের মানে কৌশলগত দিক পরিবর্তন করা যায় কিনা, মানে সমাজের যারা এটা বুঝতে পারে না তাদেরকেও একটু এগিয়ে নেওয়ার কোন সিস্টেম আছে কিনা। মানে আপনি মনে করেন যে এটা মানুষ লাইক বুঝতে পারবে না, লাইক আমরা যেটা যে বলি যে কোন একটা জিনিসকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করা, এটা তো লিটারালি একটা মানুষ যে জানে না, লাইক ওদেরকে শেখানো যে হাউ টু নো আর কি। তো আপনি কেন মনে করতেছেন যে এটা একটা মানুষ বুঝবে না? এন্ড এইটা এইটা আপনি কেন মনে করেন যে মাস্টার্স লেভেলের জিনিসপত্র? আপনি এখানে লাইক একটা টিচার হয়ে আপনি কেন মনে করেন যে মানুষকে শেখানো সম্ভব না বা মানুষকে শেখানো অনেক কঠিন? আসলে দেখুন, আমার কথা যদি বলি তাহলে আমার কথা সাংঘর্ষিক হয়ে যাবে, কিন্তু কিছু কথা বলা লাগে। যদি আমি আমি কিন্তু নিজে মনে মনে করি যে আমাদের আমরা যে ক্লাস থ্রি থেকে মোটামুটি এইট পর্যন্ত আমরা ভালোভাবে ইসলামের নৈতিক শিক্ষা বইটা পড়িয়ে যাই, এটা আমি অপ্রয়োজনীয় মনে করি। যদি এই কথা যদি সরকারকে যদি তীব্রভাবে বলা হয় তাহলে সরকার সেটা মেনে নেবে না বা হলো অপছন্দ করবে। তো আমি অপছন্দ করাতে চাই না, এটা পড়লে যে ক্ষতিটা হয়ে যায় সেটা আমি উপলব্ধি করি। মানে মানুষকে একটা ভুল পথে পরিচালনার পরে দীর্ঘ সময় ভুল পথে পরিচালনা। আপনি কিন্তু লাইভে আপনার ফেস কিন্তু সবাই দেখতে পাচ্ছে, সো আপনি একটু কেয়ার। জি জি। যদি জি আমি কিন্তু কোনো সংঘর্ষ করতে চাই না, আমি আমি মানুষ, আমার বোঝার ভুল থাকতে পারে, আমাকে আপনারা বোঝাবেন, সমাজের সব শ্রেণীর লোকের কাছে আমার এই আহ্বান। তো কথা হলো যে আচ্ছা ইসলাম শিক্ষা দিয়ে আমরা বোঝাই, আমরা অন্য কোনো বিষয় ধরতে পারি যে একটা যে কোনো একটা বিষয় যদি দীর্ঘ সময় যদি আমরা ভুল শিখে আসি তাহলে আমাদের কিন্তু সেটা মগজে কেটে যায় যে এটা হয়তো ঠিক, কিন্তু একটা দীর্ঘ সময় পরে মনে করি সেটা 2 বছর পরে যদি একটা নতুন আমার কিছু কেউ শিখাতে চায় যে ওইটা না এইটা, তাহলে সেটা মানে আগের তথ্যটা আনইনস্টল করে নতুন তথ্য ইনস্টল করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। হ্যাঁ, এটার সাথে আমি একমত, এটা আপনি ঠিক বলেছেন, এটা খুবই সত্য একটা কথা যে দীর্ঘ একটা সময় যদি মানুষকে একটা জিনিস বিয়া করে ফেলা হয়, সেট আপ করে ফেলা হয়,
তখন সেটার থেকে বের হওয়াটা তাদের জন্য একটু কঠিন। সাবলকান ভাই আপনি কোথায় কিছু বলছিলেন? হ্যাঁ, সেটা সেটার জন্যই তো আমরা একদম পুরো বেজের মধ্যে বলি যে আপনার যেই বিশ্বাস এটাকে প্রশ্নবিদ্ধ করা, এটাতে এটা এটার সংশয় পোষণ করা, এটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করা, লাইক এটা তো খুবই বেসিক একটা জিনিস, এন্ড এখানেই তো শুরু হবে, তাই না? আমি লাইনারে ফেললাম, কি যেন বলতেছিলাম, মানে বলবো মনে করেছিলাম আর কি, এই মাত্র ভুলে গেছি আর কি। তো আমার কথা হলো যে যেটা কথা হলো আর কি, তাহলে তো একদম বেসিক থেকেই তো শুরু করতে হবে, তাই না? যে তাদের যে বিশ্বাস এটা প্রশ্নবিদ্ধ করা, তাই না? তো আমরা তো সেটাই তো বলছি, এটা তো বেসিক থেকেই তো আমরা শুরু করছি, এটা তো মানে হ্যাঁ, তো এটার মধ্যে খারাপ কি আসলে? আর সবাইকে তো সন্তুষ্ট করা অসম্ভব, লাইক আপনি যেই মত বা যেই মানে পজিশনে থাকেন না কেন, আপনার বিরুদ্ধে মানুষ সবসময় থাকবে, মানুষের তো সবসময় ভিন্ন মত থাকবে, যার কারণে অসন্তুষ্ট যে জিনিসটা এটা তো সবসময় থেকে যাবে আর কি। এটা তো ইম্পসিবল যে আপনি কোনো একটা জিনিস করতেছেন মানুষ যে অসন্তুষ্ট হবে না আর কি, এটা তো মানে লাইফের একটা বেসিক পার্ট আর কি। আমি কি কিছু বলবো আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, তবে আরেকটা জিনিস আমি বলে দিই যে যে কোনো সত্য কথাই, সত্য কথাই যে কোনো কিছু না কিছু কোনো না কোনো মানুষকে অসন্তুষ্ট করবে, যে কোনো সত্য কথা কিছু না কিছু মানুষকে অসন্তুষ্ট করবে, অবশ্যই করবে 100%। বেশিরভাগ সময় যেটা হবে ম্যাক্সিমাম মানুষকে অসন্তুষ্ট করবে, যেমন গ্যালিলিও এবং কোপারনিকাস যখন প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে সত্য কথাটা, এই সত্য কথাটা বেশিরভাগ মানুষকে অসন্তুষ্ট করেছিল। কিন্তু গ্যালিলিও যদিও মানে পরে নাকি খত দিছিল, মানে মানে ইয়া দিছিল, মুসলেকা দিছিল চার্চের কাছে যে আমি ভুল বলছি আমাদের ইয়া করে দাও, কিন্তু তারপরেও ওনাদের যে কথাগুলো সেগুলো যে সত্য ছিল, পরবর্তীতে সেই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছে যে ওনারা যে কথাগুলো বলেছিলেন, যে যুক্তি তথ্য প্রমাণগুলো দেখিয়েছিলেন সেগুলো সত্য ছিল। জিওনার্দো ব্রুনো যাকে পুড়িয়ে মারা হয়েছিল, ক্যাথলিক চার্চ যাকে পুড়িয়ে মেরেছিল, তিনি সত্য কথা বলেছিলেন এবং তার কথাটা বেশিরভাগ মানুষকে অসন্তুষ্ট করেছিল। ইতিহাসে যে কয়জন মানুষ সত্য কথা বলেছেন, সত্য উচ্চারণ করেছেন, বেশিরভাগ মানুষ অসন্তুষ্ট হয়েছে, বেশিরভাগ মানুষ অখুশি হয়েছে, বেশিরভাগ মানুষ খেপে গেছে, অনেক সময় তাদেরকে মেরেছে, অনেক সময় পিটিয়েছে, অনেক সময় অত্যাচার করেছে, এরকম অসংখ্য আমাদের মানে সমাজ সংস্কারক আছে যারা অত্যাচারের শিকার হয়েছে। এখন মানুষ অসন্তুষ্ট হবে এই ভয় যদি আমরা সত্য কথাটা না বলি, না আপনাকে আমি বলছি না যে নিজের নিরাপত্তা বিঘ্নিত করে নিজের নিরাপত্তাটাকে জলাঞ্জলি দিয়ে আপনি এই সত্য সত্য কথা বলতে যাবেন, অবশ্যই আপনার নিরাপত্তার দিকটা আপনি খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনি যেটা বলার বলবেন, কিন্তু সত্য বলা থেকে কখনো পিছানো যাবে না। হয়তো আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন কিভাবে নিজেকে নিরাপদে রেখে নিজের উপরে কোনো আঘাত না আসে যেন, এইভাবে আপনি কিভাবে সত্যটা বলবেন, কিন্তু সত্যটা কিন্তু বলতে হবে, সত্যটা বলা থেকে কিন্তু বিরত থাকা যাবে না। যে সব বেশিরভাগ মানুষ খেপে যাচ্ছে, রেখে যাচ্ছে, এই কারণে আমি সত্যটা বলবো না, সেইটার থেকে বিরত থাকা যাবে না। স্ট্র্যাটেজি মেক করতে হবে কিভাবে আপনি বলবেন, সত্যটাই বলবেন অবশ্যই, কিন্তু কিভাবে বলবেন, নিজেকে নিরাপদে রেখে কিভাবে বলা যায়, এইটাই হচ্ছে আমাদের কথা। আমি বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশ আমার বয়স 43 বছর, আমি দেখছি কিভাবে পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ যে পরিবর্তিত হচ্ছে না তা না, বাংলাদেশও খুবই সুন্দর ভাবে পরিবর্তিত হচ্ছে, কিন্তু এর গতিটা একটু স্লো, ধীর। হয়তো আমরা যেটা আশা করছি যে খুবই দ্রুত পরিবর্তিত হওয়া দরকার, মানে সেটা হচ্ছে না, সেটা খুবই মন্থর গতিতে পরিবর্তিত হচ্ছে। তো এটা আমাদের বা আপনার হয়তো এটা খারাপ লাগতে পারে, তো আমি মন্থর গতির বিষয়টা বলছি যে কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখুন বর্তমানে কিন্তু আলোচনায় চলে আসছে, মানে যারা ধর্ম প্রচারক তারাই কিন্তু অলরেডি বলছে, আমরা ইউটিউব ভিডিওতে দেখছি যে তারা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন এক বুড়ি পথে কাটে দিত, এই গল্পটা সত্য না। তারপরে এই যে একটা বাড়ির বাধা ছিল গাছেরই ছায়, এরকম সেখানে কোথায় বল ছিল যে হরে বাসলো, এই ধরনের কথা কিন্তু ওনারাই বলছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা নিয়ে থিসিস হচ্ছে বা গবেষণা হচ্ছে মস্তিষ্কের ব্যাপারে, তারা আলোচনায় আনছে, তারা নিঃসন্দেহে শুদ্ধ একটা পথে আসবে।
আমরা এভাবে ধাপে ধাপে এগিয়ে বাড়ার চেষ্টা করব। আমি দেখেছি অবশ্যই আসাদ হামিদ ভাই, আমরা অবশ্যই এভাবে ধাপে ধাপে এগোবো, কিন্তু এই যে মোল্লারা যে এখন এগুলো স্বীকার করছে এগুলো কিন্তু এমনি এমনি তো স্বীকার করছে না ভাই। আপনি যদি ভেবে থাকেন এমনি এমনি করছে তাহলে এটা একটা বড় ভুল হবে। নাস্তিকরা যে ঠেলাগুলো দিচ্ছে সেই ঠেলা খাওয়ার পরে তারা কিন্তু এই স্বীকারগুলো করছে। নাস্তিকরা যখন এই লেখালেখি গুলো করছে যে নবীজি নবীজির দাসী ছিল, দাসীর সাথে নবীজি যৌন সঙ্গম করতো এবং দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে যৌন সঙ্গমের মাধ্যমে ইব্রাহিম নামক একটা বাচ্চা জন্ম হয়েছিল, এইগুলা যখন নাস্তিকরা দিনের পর দিন বলছে তখন ঠেলা খেয়ে এখন আহমদুল্লাহ হুজুর, মিজানুর রহমান আজহারি, তারপরে মনে করেন আব্দুল্লাহ জে বিন ইউসুফ, এরা এখন এসে স্বীকার করছে হ্যাঁ নবীর নবীর যৌন দাসী ছিল, তার গর্ভে ইব্রাহিম নামক বাচ্চা জন্ম দিয়েছে নবীজি। এই জিনিসগুলা এই ঠেলা খেয়ে খেয়ে স্বীকার করতেছে। এগুলো কিন্তু এমনি এমনি স্বীকারোক্তি কিন্তু আপনি যদি ভেবে থাকেন স্বীকারোক্তি গুলা এমনি এমনি তারা এসে করে দিচ্ছে তা কিন্তু না। এই যে ঠেলা যখন দর্শকরা গিয়ে জিজ্ঞেস করে হুজুর মারিয়া কিপ্তিয়া কে ছিলেন হুজুর একটু বলেন হুজুর, বারবার বারবার যখন প্রশ্নগুলো হয় তখন এই হুজুরলা তখন বলতে বাধ্য হচ্ছে যে এরা কে ছিল, ঘটনাটা আসলে কি ছিল। নৈতিক শিক্ষা বইয়ে আমি একটা গল্প দেখেছিলাম, মানে আগে আমরা যখন মানে দশম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা পড়েছি, এখন কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। বইটার নাম আগে ছিল ইসলাম শিক্ষা আর এখন নাম হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, বিশেষ করে প্রাইমারিতে। হাই স্কুলে আসলে বইটার নামটা উঠাই রেখেছে কিনা আমি অস্পষ্ট, তবে ওই বইটাতে আমি পড়েছিলাম বছর দুয়েক আগে, সেখানে একটা মানবিক গল্প তুলে ধরা ছিল, সেটা গল্প তুলে ধরা ছিল এই টাইপের, আমি হুবহু না বলতে পারলাম, মোটামুটি বলছি যে এক রিক্সাওয়ালা মানে এক যাত্রীর কিছু টাকা পেয়েছিল, সেটা পরে যাত্রী চলে যাওয়ার পরে যাত্রী যখন খোঁজ করতে এসেছিল তখন যাত্রীকে ঠিকঠাক ভাবে ফেরত দিয়েছিল। তার মানে কি আমাদের ওই বইটাতে কিছু পরিবর্তন এসেছে, মানে মানবিকতা প্রবেশ করেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিন্তু আমি ইতিবাচক চোখে দেখি। তাই আমাদের ইসলাম শিক্ষা বইগুলোতে আমাদের এইরকম মানবিক ইসলাম নৈতিক শিক্ষা যেহেতু বইটার নাম, এই ধরনের মানে নৈতিক গল্পগুলো আরো ভালোভাবে তুলে ধরতে হবে। আর বলতে গেলে কি আর পরিবর্তন তো মানে মানে একটা থেকে কি আপনি ইসলামের যে ইতিহাস সেটা কি পরিবর্তন কি হয়ে যাবে? ইসলামের ইতিহাস পরিবর্তন হবে না, তবে ইসলামের ইতিহাসের ভেতরে অনেক মানে আমি আমি যেটা মনে করি যে অনেক ত্রুটি আছে, মানে এক একজন এক এক রকম করে লেখাতে কোথাও হয়তো হেরফের হয়ে গেছে, এরকম সন্দেহ আমি প্রকাশ করি। আসলে আমি মনে করি যে আমাদের যে সকল ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে, মাদ্রাসা আছে বা মাদ্রাসা আছে, এইসব মাদ্রাসা গুলোতে ধর্মীয় মানে গ্রন্থের পাশাপাশি যদি বিজ্ঞান তথ্য প্রযুক্তি গণিত দর্শন এগুলো শেখানোর ব্যবস্থা হয় তাহলে সমাজটা দ্রুত পরিবর্তিত হয়ে যাবে। মানে তাদের ভূগোলের জ্ঞান হতে হবে। ইসলাম তো নবী মুহাম্মদের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? এখন নবী মুহাম্মদ যে জিনিস যা করে গেছে আর কি, এটা তো ইতিহাসের মধ্যেই তো ইতিহাসের থেকেই তো আমরা জানতে পারি আর কি। এটা তো বিজ্ঞান বা কিছু এটা তো পাল্টাইতে পারবে না। এখন একটা মুসলিম হওয়ার যদি পয়েন্ট এটাই হয় যে ফলো মুহাম্মদ, তাহলে এটা কিভাবে আপনি লাইক মানে আপনি তো মানে আনলেস আপনি ইতিহাসকে পুরো মুছে ফেলেন এটা তো সম্ভব না, তাই না? দেখুন ইনফরমেশন গুলো যদি দিতে থাকি আমরা, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ এটা গ্রহণ করার দায়িত্ব কিন্তু সাধারণ জনগণের, যদি আমরা সেটা প্রমাণ ভাবে এটার সাথে বাস্তবতার কিন্তু কোনো যায় আসে না। মুহাম্মদ যা করে গেছে যা করে নাই আর কি, এগুলো সব কিন্তু রেকর্ড আছে আর কি। এখন আমার পয়েন্ট হচ্ছে যে আপনি কিভাবে এটাকে পাল্টাবেন, আপনি আপনি তো মুছেও ফেলতে আপনি তো মুছে ফেলতে পারবেন না এটা, তাই না? আমরা মুহাম্মদের কোনো কিছু মুছে ফেলতে চাই না, ওটা যে অবস্থা আছে সে অবস্থায় থাকুক না কেন, আমরা সমাজকে ভালো কিছু দিই। যদি যদি মুহাম্মদের কোনো থিওরির ভেতরে যদি কোনো ভালো কিছু, আমাদের সমাজে অলরেডি মুহাম্মদের থেকে ভালো জিনিস আছে আর কি। সেকুলার হিউম্যানিজমের যে মোরালিটি এটা অবভিয়াসলি ইসলামের মোরালিটির থেকে 1000 times বেটার আর কি। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে একটা মুসলিম, একটা মুসলিমের পয়েন্ট যদি এটাই হয় যে মুহাম্মদ যা করে করে গেছে এটাকে ফলো করা আর কি, মানে এটা আমাদের সমাজে করা আর কি সেম জিনিস আর কি, তাহলে সেটা আপনি কিভাবে মানে থামাবেন আর কি? বিকজ ইজন্ট দ্যাট হোয়াট ইসলাম ইজ সাপোজড টু বি ফলোয়িং, ঐতিহাসিক ভাবে যা করে গেছে আর কি, যেটা আমাদের রেকর্ড আছে, আপনি কিভাবে সেটাকে পাল্টাবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের পাল্টানোর চেষ্টা করা বা সেটা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা
আমাদের করা উচিত না। আমাদের উচিত হবে আমরা নতুন নতুন ইনফরমেশন দিয়ে যাবো, কমন ভাবে দিয়ে যাবো যে এইটা ভালো, কোনটা খারাপ সেটা তুলে ধরবো না। আচ্ছা ঠিক আছে, আমার আহসান আহমেদ ভাই আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো, আপনি আপনার মূল্যবান মতামত দিয়েছেন, আশা করি আপনার আপনিও হয়তো আমাদের সাথে আলোচনায় কিছু বুঝতে পেরেছেন, আমরাও হয়তো আপনার আলোচনা থেকে কিছু বুঝতে পারবো। তো ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নিতে চাই দুটো কথা বলে, তো আমার কথা হলো যে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার যদি কোনো বোঝার ভুল থাকে তাহলে সেই গুণ আমাকে তুলে ধরবেন, এবং আমাকে আমি যদি ভুলের পথে থাকি সেগুলো আপনার জনসাধারণ যেগুলো শুনছেন আমাকে সংশোধন করিয়ে দেবেন, কোনো আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে না, আলোচনার মাধ্যমে বুঝিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আসিফ ভাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এই কামনা করি। শুভরাত্রি। শুভরাত্রি ভাই, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আশা করি আপনিও আরো আলোচনা করবেন, বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, এইভাবে আলোচনা করতে করতে আমরা আসলে নিজেদেরকে আরো আপডেট করে নিব, ইমপ্রুভ করব। তো সাবলটন ভাই ওনাকে তাহলে আজকে বিদায় জানালাম, কারণ আলোচনাটা উনি বোধহয় আলোচনাটা একটু ইয়া হয়ে যাচ্ছিল, একই কথা বারবার হচ্ছিল এই কারণে। সাবলটন ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে, বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই, আমার আসলে মনে হচ্ছিল যে উনি একটা স্পেসিফিক স্ক্রিপ্ট ফলো করছিলেন, কারণ আমরা যা বলছিলাম আসলে উনি এনগেজ করছিলেন না আমাদের পয়েন্টসের সাথে। হ্যাঁ, উনিও তো একজন আসলে মানে সমস্যাটা কি হয় যে মানে মানে ধরেন 40 বছর ধরে যদি একটা কথা মানুষ ওন করে যে কারো বিশ্বাসে আঘাত করাটা উচিত না, কাউকে কোনো কাউকে কষ্ট দেওয়া উচিত না, কারো মনে কষ্ট দেওয়া উচিত না, কারো বিশ্বাসে আঘাত করা উচিত না, এই জিনিসগুলো যখন মানুষ একদম অনেক বছর যাবত ওন করে, এবং শুধু নিজে ওনই করে না, ছাত্রদেরকেও যখন সেই একই জিনিস শিখায় একজন মানুষ, তখন হঠাৎ করে যখন বুঝতে পারে যে তার এই বক্তব্যটা যৌক্তিক না, আসলে যুক্তির ইসে সেটা যায় না, আসলে অন্যের মানে অনুভূতিতে আঘাত করাটা কেন খারাপ হবে, অন্যের অনুভূতিতে এমন কোনো কিছু না যে তার কোনো ফিজিক্যাল কোনো লস হয়ে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে তার বা তার কান কানটা কেউ কেটে নিয়ে যাচ্ছে, অনুভূতিকে তো অবশ্যই আঘাত করতে হবে, অনুভূতি যদি সেটা যদি অযৌক্তিক হয় সেটাকে অবশ্যই 100% আঘাত করতে হবে। এখন আমার মনে হচ্ছে উনি দীর্ঘ একটা সময় এই জিনিসটা এই মানে কথাটাকে অন করেছেন, এবং উনি এখন একটু মানে একটা বিরোধিতার মুখে পড়ে উনি একটু ভাবাচাকা খেয়ে গেছেন বলে আমার মনে হচ্ছিল। এটা আপনার কত আনরিয়ালিস্টিক একটা জিনিস না, মানে এটা কি কখনো সম্ভব যে আপনি একটা কিছু একটা প্রকাশ করলেন মানুষ অসন্তুষ্ট হইল না, ধরেন আপনি প্রকাশ করলেন যে আমার লাল রং ভালো লাগে, কারণ যাদের নীল রং ভালো লাগে ওদের ওরা এটা শুনে ধরেন লাইক অসন্তুষ্ট হইল আর কি, লাইক আমি এই জিনিসটা সিম্পলি মনে করি না যে এরকম কোনো কিছু এক্সিস্ট করে যেটা আপনি বললে বা করলে এটা কাউকে অসন্তুষ্ট করবে না আর কি। তাহলে তো সাবলটন ভাই আমি এই জিনিসটা বলতে পারি যে হিন্দুরা যেহেতু গরুকে মানে দেবতা মনে করে এবং পূজা করে, তাহলে তো বাংলাদেশে যে কুরবানির নামে যে এত এত গরু জবাই দেওয়া হচ্ছে প্রতি বছর, তাতে তো কিছু হিন্দুর মনে তো আঘাত লাগছে, তাহলে তো মুসলমানদের উচিত না এটা করা। আরো আরো একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন ইসলামের প্রথম কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কোনো গড নাই, দের ইজ নো গড বাট আল্লাহ, এক্সেপ্ট আল্লাহ। এখন এই কথাটা তো একজন হিন্দুর মনে আঘাত করছে, একজন হিন্দু ভাবতে পারে যে মানে এটা এটা কেমন কথা, আমাদের দেবতা দেব দেবী কি তাহলে খালি দেয়া ভেসে আসছে, আমরা কি মানে খালি দেয়া ভেসে আসছি। তো হিন্দুরা তো দাবি করতে পারে যে মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু তোমরা এটা কেন বলবা যে আমাদের ধর্ম আমাদের ঈশ্বর ঈশ্বর না, এটা কেন তোমরা বলবা, তোমরা তোমাদের এটা পালন করো গিয়ে, তাতে তো আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের ঈশ্বর ঈশ্বর না এটা তোমাদের বলার অধিকার কে দিল, এটাতে তো হিন্দু একজন আঘাত পেতে পারে। এখন এই ধরনের প্রত্যেকটা ধর্মই দেখা যায় যে তাদের বেসিক ফাউন্ডেশন হচ্ছে অন্য ধর্মকে আঘাত করে আঘাত করা। তাহলে তো যদি এরকম একটা রুল সেট করা হয় যে কারোর অনুভূতিতে আঘাত করা যাবে না, তাহলে তো ধর্মগুলাই তো প্রথম মানে প্রথম প্রস্তাবিত ধর্মগুলাই বাতিল হয়ে যাবে, ধর্মগুলোকে নিষিদ্ধ করে দিতে হবে নাকি ভাই? অবশ্যই আসিফ ভাই, আর উনি যে বলছিলেন যে বিজ্ঞান দিয়ে আপনার ধর্মকে রিফর্ম করার কি, এটা আমি আসলে বুঝি নাই আর কি, স্পেশালি ইসলামের কনটেক্সটে যেখানে একটা মুসলিম হওয়ার পয়েন্টটা হচ্ছে যে ইউ নো ফলোয়িং মুহাম্মদ, যে মুহাম্মদ যা করছে সেটা করা আর কি, এখন বিজ্ঞান দিয়ে সেটাকে কিভাবে রিফর্ম করা যায় আসলে আসিফ ভাই? মানে বিজ্ঞান দিয়ে কিভাবে মানে এই যে মোরাল স্ট্যান্ডার্ড যখন একজন মানুষের হয় একটা জিনিস, বিজ্ঞান দিয়ে তো এটাকে কোনো আপিচ করা সম্ভব না। বিজ্ঞানের কাজটা হচ্ছে, বিজ্ঞানের কাজ তো অন্য জায়গায়, একজন মানুষ যখন মনে করছে যে সমকামিতা খারাপ, সমকামিতাকে মেরে ফেলতে হবে, এখন এটাকে আপনি বিজ্ঞান দিয়ে কিভাবে প্রুফ করবেন যে মানে সমকামীদের বেঁচে থাকার অধিকার আছে, এটা আপনি বিজ্ঞান দিয়ে কিভাবে প্রুফ করবেন? সাপোর্ট
এটা আসলে অসম্ভব। বিজ্ঞান দিয়ে আপনি মোস্ট আপনি বলতে পারেন যে ইউনো এই সমকামিতা এটা হচ্ছে সেক্সুয়ালিটির একটা ভ্যারিয়েশন, এটাই খালি বলতে পারবেন। হয়তো বা সাইকোলজিক্যাল কিছু আপনি সাইকোলজিক্যাল ইনসাইটস আপনি পাইতে পারবেন, বাট একটা মানুষকে লাইক যে হচ্ছে সমকামী বিদ্বেষী আর কি, তাকে পরিবর্তন করার জন্য তো বিজ্ঞান তো ইট ডাজন্ট ওয়ার্ক আর কি। ওদেরকে এম্প্যাথি যদি আপনি দেখাইতে বলেন তাহলে মেবি চেঞ্জ আসতে পারে, সবসময় আবার চেঞ্জ হয় না আর কি।